জন্মটাই আমার কি সারা জন্মের সত্যি, জন্মটাই কি আমার সারা জন্মের ভাগ্য, এই সাইনবোর্ড কি কান্ধে নামাইতে পারবো না? আমি হেরালুদ্দিনের ঘরে জন্মাইছি জাহাঙ্গে, তুমি জগামোহনের ঘরে জন্মাইছ হরিমোহন, তো তুমি তো হরিবোর হইবাই আর আমি তো সোমান। এখন তোমার বাবা রামজি আমি এমন এক স্টেজে আছি এই স্টেজে মানুষকে বন্ধু করে তাদেরকে ধোকা দিল 85 বছরের এক বুড়া থরথর করে লাঠি হুজুর আল্লাহর দিতে আমার নাউজুবিল্লাহ দেখতে নাই আপনি যত নাউজুবিল্লাহ বলেন আমি দেখো বই আপনি না কইছেন মীরা মানা লাগুনা মিস্টার বেলারে হাফছি জান্নাতে মিলেন আমি আমি মোহাম্মদের গলিতে বৈশা মোহাম্মদের পূজা করে গেলাম এতে আমি মেহেস পাই চান্না পাই এতে আমার তিক্ষা প্রেমে কুকুরের ঠেঙ্গের মধ্যেও নাই নীল করবা তাই বলছে যেখানে কব বৃষ্টি আপনি হয় বৃষ্টি বানানো যায় না প্রেম করা যায় না প্রেম হইয়া যায় কচুরি পানা নিচে চলে না স্রোতে চালিয়ে অ্যাক্সিডেন্ট করা যায় না অ্যাক্সিডেন্ট হয়ে যায় বিগড়ি
এক সাধক চার মাস করছি, আমার মনিদের মনি নাম মৃত্যু ভাই, এক বছর করার পরে হাউ হাউ পেরে কান্না করলো দাদু, এত বড় চরম সত্য ধ্যান সাধনা ছাড়া পাওয়া যায়। আপনি ঠিকই বলেছেন, মহানবী কেন নিজের ঘর কাবা ছিয়া উনি জবান নূর নূর পর্বতের আড়াই হাজার বিন্দু চায় এরা গুহার পনেরো বছর এক মাস উন্নতি কেন ধ্যান ছাড়ে না। এর উত্তর কি? রহস্যের কথা কইনি মরমি কি শিখব, চুপি শিকার মজমে তুমি দেখলা না দেখলা, তুমি রহস্যের জগতে গেলা কি না গেলা এটা সাক্ষী তুমি। এটা যদি দেখানো যাইত যখন 1926 কি 1927 সালে সেই চ্যাম্পিয়ন পত্রিকায় উঠল জার্মানি বিজ্ঞান সম্মেলনে বলছে যে নাইট থেকে এইভাবে আইনা ছবিটাকে এখন বানায় আমার অনেক জায়গায় ট্রান্সফার করলে ঠিক তাই হবে। বিজ্ঞানীরা হাসছিল জর্জ বিয়ার্ডকে পাগল করছে, মাথা গেলাম জর্জ বিয়ার্ড তো থেমে থাকে না, একাগ্র সাধনা করছে। 1937 সালে প্রথম টেলিভিশন বাজারে বের হল নর্থ আমেরিকা, আজ থেকে 76 বছর আমেরিকান আসে 1964 সালে 25 ডিসেম্বর নিয়ম যদি দেখানো যাই তো তাই বিশ্বাস অবিশ্বাস দুটাই পাশাপাশি, তাই হয় নাকি আমি যদি ইচ্ছা করতাম তাহলে সমস্ত দুনিয়ার মানুষকে এক উন্মত বানিয়ে মুসলমানরা অনুবাদ করে সবাই যে মুসলমান বানিয়ে হিন্দু গুরু সবাই যে হিন্দু বানিয়ে ধর্ম যখন বহু আছে আসলে আজকে ঋষি অমৃতার মুখে শুনি
মরানা কালা মৃত্যু মাস্টমি সেই মাস্টমি সেই সপ্তাইছে তবে সাইনবোর্ডের কথাই যদি বলতে চাও